প্রযুক্তি বিকাশের সাথে সাথে আমাদের হাতে ডিভাইসের ব্যবহার বেড়েছে। কাজের প্রয়োজনে একই সাথে একাধিক ডিভাইস আমাদের ব্যবহার করতে হয়। তবে এই একই সাথে মাল্টি ডিভাইস ব্যবহারকারীরা ডিভাইস কানেক্টের ক্ষেত্রে বেশ বড় সড় একটি সমস্যা ফেস করে থাকেন। পেন ড্রাইভ লাগালে ডাটা কেবল লাগানোর জায়গা নেই, ডাটা কেবল লাগালে কিবোর্ড মাউস লাগানোর জায়গা নেই, জয়স্টিক, হার্ড ড্রাইভ, প্রিন্টার কোনটা রেখে কোনটা লাগাবো এরকম আরো অনেক অনেক ঝামেলা ফেস করতে হয়। ঠিক এসব ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদেরকে একটি ডিভাইস খুলে অন্য একটি ডিভাইসকে কানেক্ট করতে হয়। ডেস্কটপের ক্ষেত্রে কেসিং এর উপরে এবং সামনে যখন থেকে এই পোর্টের ডিজাইন করা হয়েছে তখন থেকে ঝামেলা কিছুটা কমলেও সমস্যা হয় স্পিডে। আর ল্যাপটপের ক্ষেত্রে তো এমনি পোর্টের সংখ্যা খুব লিমিটেড। এক্ষেত্রে আসলে সমাধান কি? সমাধান হলো একটি ইউএসবি হাব। অ্যাডভান্স ইউজারদের অনেক অনেক সমস্যার সমাধান করবে একটি ভালো ইউএসবি হাব। আজকের ভিডিওতে আমাদের কাছে রয়েছে টুইনোস ব্র্যান্ডের তিনটি ইউএসবি হাব। এই তিনটি ইউএসবি হাবই চার পোর্টের। চলুন তাহলে হাবগুলোর ব্যাপারে জেনে নেওয়া যাক। প্রথমে রয়েছে ইজি হাব 34LM। 3.0 চারটি পোর্ট রয়েছে এই হাবটিতে। 3.0 সাপোর্টের যে কোনো চারটি ডিভাইস একই সাথে এই হাবটির মাধ্যমে কানেক্ট করা যাবে। 24 সেন্টিমিটারের এই ক্যাবলটির সাহায্যে এই ডিভাইসটিকে আপনি আপনার মেইন ডিভাইসের সাথে কানেক্ট করে অন্যান্য আদার ডিভাইসগুলো কানেক্ট করতে পারবেন। 5 GB/s স্পিডে যে কোনো ফাইল ট্রান্সফার করা যাবে। সুতরাং খুব বড় বড় ফাইলও মুহূর্তের মধ্যে ডিভাইস টু ডিভাইস ট্রান্সফার করা যাবে। অ্যালুমিনিয়াম অ্যালয় ম্যাটেরিয়াল এই ডিভাইসটি তৈরি করা হয়েছে, তাই এটি একদমই গরম হয়ে যাবে না। এটি উইন্ডোজ 11, 10, 8, 8.1, ভিস্তা, OX, লিনাক্স, ম্যাক OS, ক্রোম OS এর সাথে কম্পিটেবল। এরপরে রয়েছে ইজি হাব 23L। খুব ডিফারেন্ট একটি ডিজাইন এটি তৈরি করা হয়েছে। উপরে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় ম্যাটেরিয়াল। এটিও 4 পোর্টের একটি হাব, যার মধ্যে একটি 3.0 এবং বাকি তিনটি 2.0। 24 সেন্টিমিটারের এই ক্যাবলটির সাহায্যে এই হাবটিকে আপনি আপনার মেইন ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। 5 GB/s স্পিডে যে কোনো ডিভাইস টু ডিভাইস ডাটা ট্রান্সফার করা যাবে। আমাদের আগের ডিভাইসটি যেই ডিভাইসগুলোর সাথে কম্পিটেবল ছিল এই হাবটিও সেম ডিভাইসগুলোর সাথে কম্পিটেবল। লাস্টলি ইজি হাব 23P। প্রিভিয়াস দুইটির তুলনায় খুব ডিফারেন্ট একটি প্লাস শেপের ডিজাইন এই হাবটিতে করা হয়েছে। এটিও 4 পোর্টের একটি হাব এবং এই হাবটি প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি করা হয়েছে। 4টি পোর্টের মধ্যে একটি ইউএসবি 3.0 এবং বাকি তিনটি ইউএসবি 2.0। 1.2 মিটারের বেশ লম্বা একটি কানেকটিং ক্যাবল এখানে দেওয়া হয়েছে। ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে 5 GB/s স্পিডে ডিভাইস টু ডিভাইস ডাটা ট্রান্সফার করা যাবে। এটি উইন্ডোজ 11, 10, 8, 7, ভিস্তা, XP, ME, 2098 SE এবং ম্যাক OS-এও সাপোর্ট করবে। এই ডিভাইসগুলোর সাহায্যে একই সাথে 4টি অ্যাডিশনাল ডিভাইস আপনার মূল ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। 3টি ডিভাইসই খুব কম্প্যাক্ট, লাইট ওয়েটেড এবং হ্যান্ডি সাইজে তৈরি করা হয়েছে। কোথাও প্লেসমেন্টে তো কোনো সমস্যা হবেই না, আপনি চাইলে আপনার ব্যাগে, ইভেন আপনার পকেটে করে যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন। এক্সটার্নাল ডিভাইসকে কানেক্ট করা সংক্রান্ত সকল দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এই ধরনের হাবগুলো কালেক্ট করুন এবং জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। 3টি ডিভাইসেরই বিক্রয় পরবর্তী সেবা থাকবে 1 বছর, তবে ওয়ারেন্টি নিশ্চিতের জন্য অবশ্যই স্মার্টের স্টিকার দেখে কিনুন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ কানেক্টেড। থ্যাংক ইউ।